বিসমিল্লাহ রহমান রহিম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আবার বীজগণিতের অধ্যায় একের ক্লাসে ফিরে আসলাম। বিগত ক্লাসগুলো আমরা যা আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেগুলি বুঝেছো এবং সে অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। যতই প্র্যাকটিস করবে ততই পারবে। তো চলো আমরা আবার আজকে আরেকটা ক্লাস আমরা শুরু করি। তো এখানে আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে যে এখানে এ পাঠে সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী বলতে পারবো। অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে পারবো। এটুকু না পারলে আমরা এই যোগ বিয়োগ গুণ বা কিছুই করতে পারবো না। কাজেই আমাদের এই আজকের পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্যা সমাধান করার ক্ষেত্রে। তাহলে দেখো, সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলি সেটা আমরা এখন একটু দেখব। তাহলে লক্ষ্য করি আমরা যে এখানে দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলি। অর্থাৎ কী বলা হয়েছে, আবৃত দশমিক দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অনাবৃত যেগুলির মধ্যে পৌনঃপুনিক নাই, আর আবৃত যেগুলির মধ্যে পৌনঃপুনিক আছে। যদি দশমিকের পরে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা যদি দুই, আবৃত অংশের অঙ্ক সংখ্যা যদি তিন হয়, অর্থাৎ সমান সমান হয়, তাহলে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। অন্যথায় এদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলি। যেমন সদৃশ কীর মধ্যে 12.45 পৌনঃপুনিক, 6.32 পৌনঃপুনিক। এখানে দেখো, দশমিকের পরে দুই গড়ে পৌনঃপুনিক, দশমিকের পরে দুই গড়ে পৌনঃপুনিক। আবার এখানে দেখো, দশমিক 3.456, 4 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক, তিন গড় পৌনঃপুনিক, দশমিকের পরে এক গড় অনাবৃত আর আবৃত 4.56। এখানে দেখো 7.45, 7.89। এখানে অনাবৃত দুই গড়, আবৃত তিন গড়, কিন্তু এটা সদৃশ হল না, ছিল অসদৃশ। তাহলে উপরের অংশটুকু হলো সদৃশ, এটুকু হলো সদৃশ, আর এটুকু হলো অসদৃশ। এখন আমাদের যদি কোনো একটা সমস্যা থাকে সেটাকে সদৃশ করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, নিয়মটা আমি এখন শেখাচ্ছি। পরীক্ষায় আসলে এত কিছু লেখা না লিখলেও চলবে, শুধু অঙ্কটা করতে পারলেই চলবে। বাট এখন আমাদের এই নিয়মটা জানতে হবে, সেটা হচ্ছে 5.6 পৌনঃপুনিক, 7.345 পৌনঃপুনিক ও 10.78423 পৌনঃপুনিকে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করো। তাহলে সমাধানটা আমাদের কীভাবে করতে পারবো লক্ষ্য করি। 5.6 পৌনঃপুনিক, 7.345 পৌনঃপুনিক ও 10.78423 আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাতে শূন্য, পরেরটাই ওয়ান, পরেরটাই টু। এখানে 10.78423 এর অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকে সবচেয়ে বেশি। এখানে দশমিককে শূন্য, এখানে দশমিকের পরে এক, দশমিকের পরে দুই গড় সবচেয়ে বেশি, এবং এই সংখ্যা হলো দুই। তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের অনাবৃত অঙ্কের সংখ্যা দুই করতে হবে। আবার বলি, এখানে দশমিকের পরে শূন্য, দশমিকের পরে এক, দশমিকের পরে দুই গড়। তাহলে শূন্য, এক, দুইয়ের ভিতরে সবচেয়ে বেশি আছে দুই, সেই জন্য আমাদের কী করতে হবে, অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকে সবচেয়ে বেশি যেটা দুই, ওইটা করতে হবে। তাহলে চলে গেল আমাদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। এবার আসি আমরা আবৃত অংশের অঙ্ক সংখ্যা। আবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখি, 5.6 পৌনঃপুনিক, 7.34545 পৌনঃপুনিক ও 10.78423। তো এখানে আমরা যেটা 4.78423 পৌনঃপুনিক, হ্যাঁ, তো এটা কিন্তু পৌনঃপুনিক না, এটা ফোটা। আবৃত দশম বংশে আবৃত অংশ অঙ্ক সংখ্যা যথাক্রমে, এখানে আবৃত অংশ অঙ্ক সংখ্যা এক, মানে ওয়ান, টু, এখানে থ্রি। তাহলে ওয়ান, টু, থ্রি এর লসাগু কত, সিক্স। তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে আবৃত অংশ অঙ্ক সংখ্যা কমপক্ষে ছয়টি অঙ্ক লিখতে হবে,
অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা লিখতে হবে 2টি, আবৃত অংশের অঙ্ক সংখ্যা লিখতে হবে 6টি। তাহলে করতে হলে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশে আবৃত অংশ অঙ্ক সংখ্যা ছয় করতে হবে। সুতরাং 5.6 দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে কি আসছে একটু লক্ষ্য করি। 5.6 দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে এই 5.6 দিকে তাকালে 5, 6 এনে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত কয়টা হবে? ছয়, দুইটা ঘর হবে, দুইটা ঘর হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। আর এখানে কয়টা হবে? ছয়টা ঘর হবে, 1, 2, 3, 4, 5, 6 এবং এখান থেকে এখানে 15। এরপরে এসে আমরা পরবর্তী অঙ্ক সংখ্যা 7.345, 7.345। এখন কি করতে হবে লক্ষ্য করি আমরা, এখন 7.34 এই দ্বিগুণ নিতে হবে। দ্বিগুণ নেওয়ার পরে থাকলো কি 5, 4, তাহলে হবে 5, 4, 5, 4, 5, 4। এই যে দেখো, এখানে দশমিকের পরে দুই ঘর এবং আবৃত অংশ অঙ্ক সংখ্যা ছয় ঘর, এখানেও তদ্রূপ, এখানেও আমাদের তদ্রূপ। এবার আসো 10.78423, 4, 2, 3 পুনঃপুনি, তো এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে 10.78, তারপরে 4 এতে পুনঃপুনি 4, 2, 3, 4, 2, 3, 4, 2, 3 এর উপর পুনঃপুনি। তো এটাই আমাদের কি অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ যে কীভাবে আমাদের অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো এখানে আমাদের যে কাজগুলি হয়েছে, এই কাজগুলি যদি আমরা একটু ভালোভাবে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে, তাহলে আমরা আটটা প্র্যাকটিস করি, দেখি আটটা প্র্যাকটিস করলে প্রশ্ন 1.7643, 3.24 পুনঃপুনি ও 2.783 পুনঃপুনি 4, 6 কে সদৃশ আবৃত দশমিক প্রকাশ করো, আবৃত দশমিকে প্রকাশ করো, প্রকাশ করো। তাহলে আমি আর এত কথা লিখছি না, সরাসরি কীভাবে আবৃত দশমিক প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব। এখানে আমরা যদি লক্ষ্য করি, তো 1.7643 অনাবৃত অংশ বলতে দশমিক বিন্দুর উপরে 4টা অঙ্ক আছে, দশমিকের পরে কটা? 4টা অঙ্ক আছে। আর এখানে দশমিকের পরে 0টি, এখানে দশমিক পরে 2টি, তাই সবচেয়ে বেশি কী আছে? সবচেয়ে বেশি আবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে অঙ্ক সংখ্যা 2, অঙ্ক সংখ্যা 2, তার এখন আমরা যদি লক্ষ্য করি যে এই 1.7643 এই অনাবৃত অংশ বলতে দশমিক বিন্দু পর 4টা অঙ্ক আছে, কটা অঙ্ক আছে? 4টা অঙ্ক, এখানে আবৃত অংশ নেই। 3.24 এই অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা 0 ও আবৃত অংশ অঙ্ক সংখ্যা 2, 2.78346 কে অনাবৃত অঙ্ক সংখ্যা 2 এবং আবৃত অংশ অঙ্ক সংখ্যা 3, এখানে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো 4, সবচেয়ে বেশি হলো 4 এবং আবৃত অংশ অঙ্ক সংখ্যা 0, 2, 4, এর লসাগু হলো 6।
তো প্রত্যেকটি দশমিক ভগ্নাংশে অনবৃত অঙ্ক সংখ্যা হবে 4 এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে দশমিক ভগ্নাংশের প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের ভগ্নাংশের অনবৃত অঙ্ক সংখ্যা হবে অনবৃত অঙ্ক সংখ্যা হবে 4 এবং আবৃত আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 0.2.3 এর লসাগু 6। অতএব 1.7643 সমান 1.7643012345 এই তারপর আছে 3.24 পনেরো সমান কী হবে 3.24 দেওয়ার পরে 24 আবার 24 তারপরে আবার কী হবে আবার 24 এরপরে আসছে 2.2.78346 এটা কী হবে দেখো দেখি এটা হচ্ছে 2.7834 তারপরে 6 থেকে আরম্ভ 6 3 4 6 আবার 3 4 এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে আমরা যে কাজগুলো দেখলাম সেটা হচ্ছে যে আজকে আমরা এই সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করা শিখলাম। এই সদৃশ দশমিক ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা ওইগুলির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি আমরা করতে পারবো। তো আশা করি আমরা আগামী ক্লাসে আমরা এই অংশটুকু বোঝার পরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো। এখন এই কাজগুলি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কী হবে, প্র্যাকটিস করলে আমাদের আমি কতগুলি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেই বাড়ির কাজগুলি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে হোমওয়ার্ক অনুশীলনী 1-এর অনুশীলনী 1-এর 11 পৃষ্ঠার কাজ, 11 পৃষ্ঠার কাজ, 11 পৃষ্ঠার কাজ এবং কাজ 14 নং এবং 10 পৃষ্ঠা থেকে এবং 10 পৃষ্ঠা থেকে থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত রিডিং ও উদাহরণের উদাহরণ সমস্যা সমাধান করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, একটা নতুন জিনিস।
তো আজকের ক্লাসটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আগামী ক্লাসের অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।